হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলুন আজকে আপনাদেরকে দেখাই কম দামে সবচেয়ে মজাদার খাবার কোথায় পাওয়া যায়। আজকে আপনাদের সামনে এমন এক রেস্টুরেন্টের খাবার নিয়ে কথা বলবো যাতে খাবারের স্বাদের কোনো তুলনাই নেই এবং দামের ব্যাপারে বলতে গেলে খুবই অল্প দামে মজাদার একটা খাবার। তো আপনাদেরকে দেখাবো আমরা কী কী খেয়েছি এবং কত টাকা বিল এসেছে এবং রেস্টুরেন্টের ঠিকানা। রেস্টুরেন্টের নাম আব্দুল মতিন হোটেল, প্রকাশ ব্যাটার হোটেল। এটা হচ্ছে নাজিরহাট কলেজ রুট, মন্দাকিনী ব্রিজের আগে, অর্থাৎ এটা সোহাবিল রুটে। খুবই পরিপাটি নয়, এটা হচ্ছে একটা ভাঙ্গা দোকানের টাইপসের, কিন্তু খুবই গোছানো একটা দোকান, পরিষ্কার পরিচ্ছন্ন একটা দোকান। এখানে মূলত রাতের বেলা অর্ডার করে খাবার খেতে হয় এবং দিনের বেলা আপনি দুপুরে লাঞ্চে গেলে এদের কাছে মূলত সব ধরনের খাবার পাওয়া যায়। মুরগি, মাছ, মাংস, ছাগলের মাংস থেকে শুরু করে সকল ধরনের ভর্তা এবং সবজি। আমাদের খাবারও চলে এসেছে রাতের বেলা, এরা চেষ্টা করে অর্ডার করা খাবার গরম গরম অর্থাৎ ফ্রেশ করে রান্না করে দেওয়ার জন্য। আমরা অর্ডার করেছিলাম মূলত গরুর মাংস, সাথে চড়ার ডাল, সাথে দুই ধরনের ভর্তা, নড়া এবং জর্দা। স্বাস্থ্যকর খাবার, সাথে খুবই পরিপাটি পরিচ্ছন্ন একটা দোকান, আসলে খুবই মজাদার খাবার ছিল। আমরা টোটাল ছজন খেয়েছি, আমাদের বিল এসেছে 1500 টাকা। এতগুলো খাবার আসলে 1500 টাকায় আপনি কল্পনা করতে পারবেন না। সবগুলি খাবারই খুবই মজাদার ছিল, স্বাদের অবশ্যই প্রশংসা করতে হয়। বরাবরের মতোই বন্টন কাজে আমাদের চাচা এহসান চৌধুরী, উনি এই কাজে এক্সপার্ট বলা যায়। ধীরে ধীরে উনি সবাইকে ভাত এবং যা আমরা খাবার অর্ডার করেছিলাম অর্থাৎ আলু ভর্তা, শিম ভর্তা, বেগুন ভর্তা, গরু মাংস, চড়ার ডাল, সাথে নলা, সব কিছুই সুষ্ঠুভাবে বন্টন করে দিয়েছে। হোটেলের মালিক অনেক ভালো মনে একটা ছেলে, সে সবসময় গ্রাহক সন্তুষ্টির কথা বিবেচনা করে থাকে। এই হোটেলের বাউচি একজন মহিলা, মূলত হোটেলের মালিকের মা এবং তার বোন মিলে রান্না করে। অনেকে এই হোটেলকে মা ছেলের হোটেল নামে ডাকে। চট্টগ্রাম শহর থেকে যারা আসবেন তারা সরাসরি নাজিরহাট নতুন রাস্তার মাথায় এসে সোহাবিল রোডে ঢুকলেই মন্দাকিনী ব্রিজের আগেই হোটেলে দেখতে পাবেন, অর্থাৎ নাজিরহাট কলেজের একটু পরেই। চলুন আপনাদেরকে দেখাই আমি কী কী নিয়েছি এবং কোন খাবারের স্বাদ কেমন ছিল। আমি প্রথমে আলু ভর্তা নিয়েছিলাম, এরপর আমাকে গরু মাংস দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গরু মাংস সবাইকে দেওয়া হচ্ছে। গরু মাংসের কালারটা দেখুন কী সুন্দর একটা কালার, সাথে সবজির কালারটা কী সুন্দর একটা কালার দেখুন। আসলে অনেক স্পাইস ছিল মাংসটা, বেশি শক্তও ছিল না, বেশি নরমও ছিল না, সঠিক মাত্রায় মাংসটা রান্না হয়েছে। আসলে ওদের প্রতিটা খাবারই খুবই মজা ছিল, কোনটা ছেড়ে কোনটার কথা বলি, সব কিছুই আমার পছন্দের আইটেম ছিল। তার মধ্যে সবচেয়ে বেশি মজাদার ছিল অর্থাৎ বেশি পছন্দের ছিল আলু ভর্তা, আর যদি থাকে গরু মাংস তাহলে তো কোনো কথাই নেই, সাথে ডাল নিয়েছিলাম। খুবই ভালো, বিশেষ করে আলু ভর্তাটা বিফটে খেয়ে দেখি না, বিফটে খেয়ে দেখি। তোমার কি লাগবে? মজা বিফটা কেমন আপনি একটু খেয়ে দেখেন, দারুন দারুন। আপনি কি নলা নিছেন? নলা নিচ্ছি, পরে নিবো। আচ্ছা বুঝুন না, নলা সঙ্গে হচ্ছে পরে, ঠিক আছে, একদম লাস্টে। নলা নিচ্ছেন?
সবশেষে ডেজার্ট হিসেবে জর্দা। জর্দা আমার বরাবরই পছন্দের একটা ডেজার্ট, আমি জর্দা লাভার বলা চাই। আমি জর্দাটা দুইবারই নিয়েছিলাম, একবার নয়, আসলে জর্দাটা খুবই ভালো লেগেছে। আপনি এটা কি বাদ নিছেন জর্দা ভাই? এটা চিরেঙ্গে ভাষা কি বলে? আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব মজা করে খাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন কোনো একটা ফুড ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।